ঘ্যান করা ভালো নয় পঁচাত্তর বছর আগে ফ্রান্সের তৃতীয় নেপোলিয়ন মেরি ইউজেনি ইভনেস ডেমোনিস্তো নামে এক মহিলাকে ভালোবেসে ফেলেন মহিলার রূপের কোনো অভাব ছিল না সৌন্দর্যে মুগ্ধ হয়ে তৃতীয় নেপোলিয়ন একে বিয়ে করেন কিন্তু পরামর্শদাতা তাকে জানালেন বিয়েটা রাজার উপযুক্ত হয়নি স্পেনের এক কাউন্টের মেয়ে কনে তার বেশি তো কিছু নয় তাতে কিছু এসে যায় না যাকে বিয়ে করেছি সে সুন্দরী তার মধ্যে যৌবন রয়েছে তার কথাবার্তা আচার আচরণ সব স্বর্গীয় বলে মনে হয় তখনকার দিনের সমাজ ছিল রক্ষণশীল তা সত্ত্বেও তৃতীয় নেপোলিয়ন সিংহাসনে বসে সেই একই কথা ঘোষণা করেন সেই ঘোষণায় তিনি বলেছিলেন যে মেয়েকে ভালোবাসি স্নেহ করি তাকেই আমি বেছে নিয়েছি অপরিচিত মেয়ের চাইতে পরিচিত মেয়েই আমার পছন্দ নেপোলিয়ন আর তার স্ত্রীর কোনো জিনিসের কি অভাব ছিল স্বাস্থ্য ছিল ধন সম্পদ ছিল খ্যাতি ছিল প্রচুর ক্ষমতা ছিল প্রেম ভালোবাসা সবই ছিল কিন্তু তবু তাদের বিয়েটা সুখের হল না নেপোলিয়ন ইউজেনিকে রানীর মর্যাদা দিয়েছিলেন বটে কিন্তু তাতে ইউজেনির ঘ্যান ঘ্যান স্বভাবটার এতটুকু পরিবর্তন হয়নি এই মহিলাটি ঈর্ষায় পুড়তেন সন্দেহে জ্বলতেন নেপোলিয়নকে তিনি চোখের আড়াল করতে চাইতেন না কোনো সুন্দরী মেয়ের সাথে নেপোলিয়নের কথা হয় পরিচয় আছে এমন প্রমাণ পেলেই সন্দেহ করতেন বকাঝকা করতেন অপমান করতেন নেপোলিয়ন যে একা থাকবেন তার কোনো উপায় ছিল না তার সব আদেশ নির্দেশ অমান্য করতেন ইউজেনি নেপোলিয়ন হয়তো খুব জরুরি কাজে ব্যস্ত আছেন এমন সময় ইউজেনি সেখানে উপস্থিত হয়ে আলোচনায় ব্যাঘাত সৃষ্টি করতেন আসল কথা হলো স্বামীকে সন্দেহ করতেন ইউজেনি ভাবতেন তিনি বুঝি সুন্দরী কোনো মেয়ের সাথে গল্প করে সময় কাটাচ্ছেন অথবা অন্য কিছু ঘরে ফিরলেই হিসেব চাওয়া হতো কোথায় কোথায় যাওয়া হয়েছে এত দেরি হলো কেন ইত্যাদি স্বামীকে শান্তিতে থাকতে দেননি ইউজেনি ঝগড়াঝাটি করা তার জন্মগত স্বভাব ছিল তিনি তার বোনের কাছে গিয়ে স্বামীর বিরুদ্ধে যা নয় তাই বলে অভিযোগ করতেন স্ত্রীর এই বিদঘুটে আচরণে অতিষ্ঠ হয়ে ওঠেন নেপোলিয়ন যে পথে তিনি কখনো যাননি ইউজেনি ঘ্যান ঘ্যান করে তাকে সেই পথের দিকেই ঠেলে দিলেন শেষ পর্যন্ত ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছে গেল যে নেপোলিয়ন সত্যি সত্যি ইউজেনিকে গোপন করে অন্য এক সুন্দরী মেয়ের কাছে যাওয়া আসা করতে শুরু করে দিলেন গভীর রাতে মেয়েটির কাছে যেতেন তিনি ক্যাপ নামিয়ে চোখ ঢেকে রাখতেন যাতে কেউ চিনতে না পারে সাথে থাকত বিশ্বস্ত একজন সঙ্গী কোনো কোনো সময় কারো কাছে যেতেন না ঘুরে বেড়াতেন রাস্তায় রাস্তায় অথচ তিনি ছিলেন একজন সম্রাট সম্রাট স্ত্রীর জ্বালায় অতিষ্ঠ হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন এ ঘটনা রূপকথাকে যেন হার মানিয়ে দেয় তবে ব্যাপারটি কিন্তু সত্যি নেপোলিয়ন সুখী হননি কিন্তু ইউজেনিউ কি সুখী হতে পেরেছিলেন না পারেননি তিনি সুখী হতে পারেননি সম্পূর্ণ নিজের দোষে ঈর্ষাপরায়ণতা ঈর্ষাপরায়ণ ছিলেন তিনি কারো রূপ সৌন্দর্য সহ্য করতে পারতেন না ঘ্যান ঘ্যান করতেন সারাক্ষণ এই ঘ্যান ঘ্যান জিনিসটা যে কত ভয়ঙ্কর তা তিনি জানতেন না প্রেম ও ভালোবাসা আর শান্তি নষ্ট করার উদ্দেশ্য নিয়ে শয়তান যতগুলো পদ্ধতি আবিষ্কার করেছে তার মধ্যে ঘ্যান ঘ্যান করা সর্বশ্রেষ্ঠ একেবারে নিশ্চিন্ত উপায় যেখানে এই জিনিস আছে সেখানে প্রেম ভালোবাসা টিকতেই পারে না বিষাক্ত সাপের ছবলের সাথে তুলনা করা যেতে পারে ঘ্যানঘ্যান স্বভাবটাকে এই স্বভাব দুটো জিনিসকে ডেকে আনতে পারে অশান্তি এবং ধ্বংস ঘ্যানঘ্যান স্বভাবটা অশান্তি ডেকে আনে কথা কাউন্ট লিউ টলস্তয়ের স্ত্রী হারে হারে টের পেয়েছিলেন কিন্তু টের পেতে যথেষ্ট দেরি হয়ে গিয়েছিল তার যখন বুঝলেন তখন নিজেকে সংশোধন করেও ভুলের প্রাশ্চিত্ত করা সম্ভব হল না টলস্তয় তখন আর ইহজগতে নেই মেয়েদের কাছে নিজের ভুলের কথা স্বীকারও করেছিলেন তিনি বলেছিলেন তোমার বাবার করুণ মৃত্যুর জন্য আমি দায়ী মেয়েরা জবাব দেওয়ার মতো কোনো কথাই খুঁজে পাননি কিছু বলার ছিলও না তাদের তারা তখন চোখের পানি ফেলছিল মাঝে সত্য কথাটা এতদিনে বুঝতে পেরেছেন এইটুকুই তাদের শান্ত না কিন্তু এটা দুঃখকেই কেবল বাড়ায় কমায় না তারা জানতো মা যদি সব সময় অভিযোগ আর ঘ্যান ঘ্যান না করতো তাহলে অমন করুণ মৃত্যু হতো না বাবার তলস্তয় এবং তার স্ত্রীর দাম্পত্য জীবন সুখের না হবার সঙ্গত কোনো কারণও ছিল না স্বামী হিসেবে টলস্তয় ছিলেন সর্বদিক থেকে আদর্শ এই রকম স্বামী পাওয়া ভাগ্যের কথা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক ছিলেন টলস্তয় সাহিত্যের ইতিহাসে তার অমর সৃষ্টি ওয়্যার অ্যান্ড পিচ এবং আনা ক্যারেনিনার কথা চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার মতো খ্যাতি আর কোনো ঔপন্যাসিক আজ পর্যন্ত পাননি ভবিষ্যতেও আর কেউ পাবেন কিনা সন্দেহ তলস্তয় অমর হয়ে আছেন তার সৃষ্টির মাধ্যমে সভ্যতা যতদিন থাকবে তার সৃষ্টিও ততদিন উজ্জ্বল নক্ষত্রের মতো আলো বিতরণ করবে তলস্তয়ের খ্যাতি এবং জনপ্রিয়তা এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে তার অগণিত ভক্তবৃন্দ তার মুখ নিঃসৃত যাবতীয় বাক্য তৎক্ষণাৎ লিখে নিত শর্টহ্যান্ডের মাধ্যমে সে বাক্য যে কোনো বিষয়ে হোক আর যত সামান্যই হোক আমার এখন শুতে ইচ্ছে এই ধরনের কথাও লিখে রাখতে ভুলত না তারা বর্তমান যুগে আমরা দেখেছি রাশিয়া সরকার তলস্তয়ের সকল লিখিত কথা ছেপে প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করেছেন ধারণা করা হচ্ছে একশোটা বই ছাপতে হবে তার সকল কথা প্রকাশ করতে হলে এমনই খ্যাতিমান যুগ স্রষ্টা যার স্বামী সেই স্ত্রীর সুখী না হবার কোনো কারণ থাকতে পারে কি এমন স্বামীকে পেয়ে গর্ব করা ছাড়া আর কিছু ভাবতে পারত অন্য কোনো ভালো নারী কিন্তু তলস্তয়ের স্ত্রী স্বামীর এই খ্যাতি জনপ্রিয়তা প্রতিভা কোনো কিছুরই মূল্য দিতেন না গ্রাহ্য করতেন না স্বামীর বিরুদ্ধে কল্পিত অভিযোগের তার সীমা ছিল না তলস্তয়ের বয়স তখন বিরাশি তিনি বৃদ্ধ হয়ে গেছেন শরীরের আগের সেই বল শক্তি আর নেই কিন্তু পারিবারিক অশান্তি তখনও পুরো মাত্রায় বর্তমান স্ত্রীর অত্যাচার সহ্য হয় না তাই বৃদ্ধ বয়সে মনের দুঃখে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন বিশ্বের মহৎ লোকদের শ্রেষ্ঠ যিনি অক্টোবর মাস তুমুল তুষার ঝড়ে বাইরে অশান্তির আগুন থেকে বাঁচার জন্য সেই তুষারকেও তিনি গ্রাহ্য করেননি অন্ধকার রাত্রি তিনি হেঁটে যাচ্ছেন পালিয়ে যাচ্ছেন স্ত্রীর কাছ থেকে অশান্তির কাছ থেকে কোথায় যাচ্ছেন জানা নেই যেন জানার কোনো প্রয়োজনও নেই এভাবে এক এক করে কেটে গেল এগারোটা দিন তলস্থয় ইতিমধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এই নিউমোনিয়াতেই মারা গেলেন তিনি একটা রেলওয়ে স্টেশনে মরবার আগে তিনি অতীব দুঃখের সাথে বলে গেলেন আমার লাশের কাছে যেন আমার স্ত্রীকে আসতে দেয়া না হয় কোনো স্বামী মৃত্যুর আগে স্ত্রী সম্পর্কে এরকম কথা যখন বলেন তখন আর কোনো সন্দেহ থাকে না যে স্ত্রীটি তার স্বামীকে শুধু দুঃখের সাগরেই ভাসিয়েছেন জীবনে শান্তি পেতে দেননি স্বামীকে বিরক্ত করার ফলে কোনো লাভ কি হয়েছিল তার স্বামী হিসেবে টলস্তয়কে পেয়ে যে নারী সুখী হননি তাকে পৃথিবীর অন্য কোনো পুরুষ সুখী করতে পারত বলে মনে হয় না ধন্য জীবন তার যিনি টলস্তয়ের মতো বিশাল প্রতিভা এবং ব্যক্তিত্বকে স্বামী রূপে পেয়েছিল আসলে ঘ্যান ঘ্যান করা একটা খারাপ স্বভাব সুখে থাকলেও কোনো কোনো নারীর এই স্বভাব দূর হয় না স্বামী ফেরেস্তা তুল্য হলেও তার বিরুদ্ধে অভিযোগের অন্ত থাকে না সেই ঘ্যান স্বভাবের স্ত্রীর এর পরিণতি কখনো সুখের হয় না সুতরাং বিবেচক হন কথা কম বলুন যতটা সম্ভব কম অভিযোগ করুন ঘ্যানঘ্যান করবেন না ঘ্যানঘ্যান জিনিসটা প্রেম এবং দাম্পত্য জীবনে অশান্তি আর ধ্বংস ডেকে আনে ঘ্যান ঘ্যান কখনও সুন্দর জীবনযাপনে সহায়ক নয়